প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো এবং সুস্থ আছো গত ক্লাসে আমরা পাখি গল্পটি পড়েছিলাম তোমরা বুঝতেই পারছো আজকেও আমাদের পাখি গল্প আমি ফাতেমা আক্তার সহকারী শিক্ষক মাইলস্টোন কলেজ সেক্টর 14 তোমাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনলাইন ক্লাসে তাহলে চলো ক্লাসটি শুরু করি আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আবারো স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই দূরদর্শন ক্লাসে তোমরা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ যারা এই ভিডিও ক্লাসটি দেখছো তারা অবশ্যই তোমাদের বাংলা প্রথম পত্র বইটি তোমাদের হাতের কাছে নিয়ে বসবে আমাদের আজকের পাঠ্যনাম হচ্ছে 31 তোমরা তোমাদের খাতার মধ্যে লিখে ফেলো প্রথমে তোমরা দেখতে পাচ্ছো যে একটি খুব সুন্দর এবং চমৎকার একটি পাখি অর্থাৎ এটি একটি বুনোহাঁস যারা সুদূর যারা দূর দিগন্ত থেকে অনেক দূর পথ পাড়ি দিয়ে আমাদের দেশে আমাদের এই নাতিশীতোষ্ণ অঞ্চলে বেড়াতে আসে তেমনি একটি গল্প নিয়ে তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে পাখি গল্পটি গত ক্লাসেও তোমরা পাখি গল্পটি পড়েছিলে আজকে আমরা এই পাখি গল্পটি থেকে সৃজনশীল বিষয়ে আলোচনা করব প্রথমেই আমরা পূর্ব পাঠে একটু পুনরালোচনাটা করে নিই হ্যাঁ গত ক্লাসে তোমরা পাখি গল্পটি পড়েছিলে সেজন্য পাখি গল্পটি থেকেই চলো আমরা পূর্ব পাঠটি যাচাই করে নিই তোমাদের জন্য প্রথম যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে বলতো পাখি গল্পটি কে লিখেছেন ঠিকই উত্তর দিয়েছো লীলা মজুমদার লিখেছেন এই পাখি গল্পটি দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কুমুর সুস্থ হওয়ার অনুপ্রেরণার উৎস কি ছিল কুমু যে সুস্থ হয়ে গিয়েছিল এবং তার আগে সে খুব অসহায় অনুভব করছিল যে সে বোধহয় আর কখনো স্কুলে যেতে পারবে না তার বোধহয় আর পড়াশোনায় হবে না তার সহপাঠীরা তার বন্ধু বান্ধবরা উপরে ক্লাসে উঠে যাবে কিন্তু কুমু নিজের ক্লাসেই পড়ে থাকবে এই যে একটা হতাশাগ্রস্ত জীবন ছিল তার সেখান থেকে সে সুস্থ হওয়ার একটি অনুপ্রেরণা পায় সেটা কখন এবং কিভাবে হ্যাঁ ঠিকই উত্তর দিয়েছে যে আহত পাখির সুস্থ হওয়া দেখে দেখে কুমু সুস্থ হওয়ার অনুপ্রেরণা পায় তৃতীয় প্রশ্নটি হচ্ছে বুনো হাঁসগুলো ঝাঁকে ঝাঁকে উড়ে আসছিল কেন কেন আমাদের দেশে তারা উড়ে এসে আশ্রয় গ্রহণ করে হ্যাঁ ঠান্ডার হাত থেকে বাঁচতে আমাদের এই নাতিশীতোষ্ণ অঞ্চলে শীতকালে তারা উড়ে চলে আসে চতুর্থ প্রশ্নটি হচ্ছে পাখি গল্পটি কোন গল্প সংকলন থেকে সংকলিত তোমরা পাঠ পরিচিতিটি পড়লে অবশ্যই তোমরা জানতে পারবে যে পাখি গল্পটি চিরকালের সেরা গল্প সংকলন থেকে সংকলিত করা হয়েছে পঞ্চম প্রশ্নটি হচ্ছে আহত বুনো হাঁসের চোখ দেখতে কেমন ছিল হ্যাঁ কালো মখমলের মতোই ছিল বুনো হাঁসের চোখ দুটো দেখতে এভাবেই বর্ণনা করা হয়েছে পাখি গল্পটার মধ্যে এই বুনো হাঁসের চোখগুলো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা তোমরা সুন্দর এবং চমৎকার উত্তর দিয়েছো আসলে এই প্রশ্নের উত্তরগুলো তখনই সুন্দর এবং সঠিক হবে যদি তোমরা ভিডিও ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখো শিক্ষার্থী বন্ধুরা চলো এই পর্যায়ে আমরা জেনে নেই যে এই পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো সৃজনশীল প্রশ্ন পদ্ধতি কি এবং এই পদ্ধতির অবকাঠামো সম্পর্কে তোমরা বলতে পারবে দ্বিতীয়ত সৃজনশীল পদ্ধতির যে ধাপ সমূহ রয়েছে সেগুলো জেনে সে অনুযায়ী তোমরা উত্তর লিখতে পারবে তৃতীয়ত সৃজনশীল প্রশ্ন পদ্ধতির মানবন্টন সম্পর্কে বর্ণনা করতে পারবে চতুর্থত শিক্ষার্থীর উত্তরপত্র কেমন হবে তাও জেনে লিখতে পারবে পঞ্চমত পাঠ্য বই থেকে একটি পূর্ণাঙ্গ সৃজনশীল করানো হবে এবং সে অনুযায়ী তোমরা তোমাদের উত্তরপত্রে লিখতে পারবে এছাড়াও একটি অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে এবং সেটাও তোমরা পুঙ্খানুপুঙ্খানু ভাবে মনোযোগ সহকারে দেখলে অবশ্যই শিখতে এবং লিখতে পারবে এরপর আমরা প্রথমে জেনে নিব সৃজনশীল সম্পর্কে তোমাদের সবাই নিশ্চয়ই কম বেশি সৃজনশীল সম্পর্কে একটু ধারণা রয়েছে তারপরও যতটুকু না বললেই নয় তা হচ্ছে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি আসলে স্মৃতি নির্ভর এক ধরনের প্রশ্ন পদ্ধতি চালু হয়েছে কিন্তু আগে কিন্তু এই সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হতো না তখন মুখস্থ বিদ্যাটাকে বেশি প্রাধান্য দেওয়া হতো কিন্তু একজন ছাত্র বা ছাত্রীর পক্ষে প্রশ্নোত্তর মুখস্থ করার মতো কষ্টসাধ্য ও নিরর্থক ব্যাপার আর কিছুই হতে পারে না এই নির্মম শ্রম শিক্ষা জীবনকে দুর্বিষহ করে তোলে তো বটেই সেই সঙ্গে তার চিন্তা বুদ্ধি ও কল্পনা প্রতিভার স্ফূর্তিকেও বন্ধা করে ফেলে তাই ওই প্রশ্ন পদ্ধতি বদলে সৃজনশীল পদ্ধতি চালু করা হয়েছে
নিশ্চয়ই তোমাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে যে সৃজনশীল প্রশ্ন আসলে কি। চলো তাহলে জেনে নেই। পাঠ্য বইয়ের জ্ঞানের আলোকে নির্মিত একটি মৌলিক উদ্দীপকের সাহায্যে শিক্ষার্থীর জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা যাচাই করা যায় যে প্রশ্নে, তাকে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি বা কাঠামোবদ্ধ প্রশ্ন পদ্ধতি বলে। এই পদ্ধতির মাধ্যমে তোমাকে তুমি যে তোমাদের একটি উদ্দীপক দেওয়া হবে এবং সেই উদ্দীপকে 4টি প্রশ্ন থাকবে। এই 4টি প্রশ্ন থাকার প্রক্রিয়াকে বলে আসলে ফ্রেমে আবদ্ধ। এই ফ্রেমে আবদ্ধ থেকেই এসেছে আসলে কাঠামোবদ্ধ প্রশ্ন পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে স্তরে স্তরে শিক্ষার্থীর যোগ্যতা যাচাই করা হয়। এই পদ্ধতিতে মুখস্থ করার কোনো জায়গা নেই, এটি সম্পূর্ণ স্মৃতি নির্ভর। কেবল পাঠ্য বইটি মনের আনন্দে বারবার পড়ে বুঝতে হয়। প্রতিটি সৃজনশীলে 1টি করে উদ্দীপক ও 4টি প্রশ্ন থাকে, যা ক, খ, গ এবং ঘ আকারে লিপিবদ্ধ হয়। উদ্দীপকটি পাঠ্য বইয়ের নির্দিষ্ট কোনো একটি গদ্য বা পদ্যের সাথে মিল বা অমিল থাকে। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো যে আসলে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিটা কি বা কেমন হতে পারে। এই সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে ক এবং খ নং, যেটা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক, তা সাধারণত বইয়ের জ্ঞানের আলোকেই উত্তর করতে হয় বা বই থেকে আসে। আর অন্যান্য যে গ এবং ঘ নং রয়েছে তা লিখতে হলে তোমাকে অবশ্যই উদ্দীপকের সাহায্য নিতে হবে। তারপরে আমরা চলো দেখি যে ভালো ফলাফলের জন্য, অর্থাৎ A+ পাওয়ার জন্য তোমরা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকো। তো A+ পেতে বা ভালো ফলাফল পেতে হলে তোমাদেরকে এই সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার পূর্বে কি কি লক্ষ্য রাখতে হবে। প্রথমত, তোমাকে অবশ্যই হাতের লেখা সুন্দর হতে হবে ও নির্ভুল বানান হতে হবে। যদি ভুল বানান তোমরা লিখে থাকো তাহলে সেক্ষেত্রে তোমরা কোনো নম্বর পাবে না। দ্বিতীয় যে জিনিসটি হবে তা হচ্ছে তোমাকে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে। সময়টা কিন্তু এখানে অনেক বড় একটা ব্যাপার, কেননা তোমার সময় যদি চলে যায় তাহলে তুমি সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু ভালোভাবে দিতে পারবে না। তৃতীয়ত হচ্ছে পরীক্ষার খাতার মার্জিন ও খাতার আনুষঙ্গিক স্বচ্ছতা বজায় রাখতে হবে। অর্থাৎ পরীক্ষার খাতাটা অবশ্যই তোমাকে সুন্দর এবং পরিপাটি ভাবে রাখতে হবে। চতুর্থত, অনেক তথ্য আছে এমন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে যেন বহু অনেক নম্বর উঠানো সম্ভব হয়। এবং সর্বশেষ, সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার সঠিক নিয়ম মেনে উত্তরটি লিখতে হবে। এখন তোমাদের হয়তো বা মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে সৃজনশীল উত্তর লেখার সঠিক পদ্ধতিটা কি। চলো আমরা এই ক্লাসের মধ্যে তা জেনে নিই। তার আগে আমরা প্রথমত জানি যে সৃজনশীল প্রশ্নের ধাপসমূহ কি। অর্থাৎ সৃজনশীলে যে 4টি প্রশ্নের কথা বলা হচ্ছে, ক, খ এবং ঘ নং, সেই প্রশ্নের ধাপগুলো আসলে কি হিসাবে আমরা একে পরিচয় করতে পারি। প্রথমত রয়েছে জানা, বুঝা, তারপর ব্যবহার করা এবং সর্বশেষ উচ্চতর দক্ষতা, যে বিষয়টি রয়েছে সেই বিষয়ে তোমাকে জ্ঞান আহরণ করা। প্রথম ধাপটি নাম হচ্ছে জ্ঞানমূলক প্যারা, যার জন্য নম্বর বর্গ থাকবে 1 নম্বর। দ্বিতীয়টির জন্য রয়েছে অনুধাবনমূলক, তার জন্য রয়েছে 2 প্যারা, অর্থাৎ 2 নম্বর সেখানে বরাদ্দ থাকবে। তৃতীয় প্রশ্নটি যেটা হবে সেটা হচ্ছে প্রয়োগমূলক। এই প্রয়োগমূলক অংশ থেকে কিন্তু তোমার উদ্দীপকের প্রয়োজনীয়তা দেখা দিবে। আর জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের উত্তরটি লিখতে হলে তোমাকে বইয়ের জ্ঞানের আলোকেই সাধারণত লিখতে হয়। প্রয়োগমূলক অংশে তোমাকে 3টি প্যারা লিখতে হবে। প্রথম অংশে থাকবে জ্ঞানমূলক, দ্বিতীয় অংশে থাকবে অনুধাবনমূলক এবং তৃতীয় অংশে তুমি প্রয়োগমূলক অংশটি লিখবে। জ্ঞানমূলক অংশে অবশ্যই 1টি মাত্র বাক্যে তোমার মূল কথা বুঝিয়ে লিখতে হবে। এবং অনুধাবনমূলক যে অংশটি থাকবে সেই অনুধাবনমূলক অংশে তোমাকে গল্পের যে প্রসঙ্গটা আছে তার উপরে তোমাকে লিখতে হবে। আর প্রয়োগমূলক অংশটি হচ্ছে তোমাকে উদ্দীপকের ব্যাখ্যা এখানে লিখতে হবে। এরপরে আমরা চলে যাব উচ্চতর দক্ষতামূলক অংশে। সেই অংশে মোট 4টি প্যারা থাকবে। পূর্বের এই 3টি প্যারা অবশ্যই থাকবে এবং তার সাথে নতুন আরেকটি প্যারা সংযোজন হবে, তা হচ্ছে উচ্চতর দক্ষতামূলক অংশ। সেই অংশে তোমার নিজস্ব মতামত এখানে লেখার সুযোগ পাবে। আশা করি সৃজনশীল প্রশ্নের ধাপসমূহ সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা সৃজনশীল প্রশ্নের সময় বণ্টন নিয়ে আলোচনা করি, কেননা সময়টা কিন্তু এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই প্রথমত তোমাদেরকে প্রশ্নের সময়ের দিকে খেয়াল রাখতে হবে। প্রথমত রয়েছে জ্ঞানমূলক অংশ, সেই অংশের জন্য তুমি 1 মিনিটের বেশি নিবে না। অবশ্যই 1 মিনিটের মধ্যে তুমি লেখার চেষ্টা করবে, কারণ এটি 1টি মাত্র লাইনে তোমাকে মূল কথাটি বুঝিয়ে লিখতে হবে। দ্বিতীয় যে প্যারাটি রয়েছে তা হচ্ছে অনুধাবনমূলক অংশ, সেই অংশ জ্ঞানমূলক অংশ, 1 মিনিট নিবে।
এবং অনুধাবনমূলক অংশের জন্য 4 মিনিট নিতে পারো। কেননা অনুধাবনমূলক অংশটাই একটু বর্ণনা আকারে লিখতে হয়, অর্থাৎ এই অনুধাবনমূলক প্রশ্নের উত্তরটি লিখতে তুমি 5 মিনিট সময় নিজের জন্য বরাদ্দ রাখবে। তৃতীয়ত রয়েছে প্রয়োগমূলক। প্রয়োগমূলক অংশের যে প্রথম প্যারাটি রয়েছে জ্ঞানমূলক, সেই অংশের জন্য তুমি 1 মিনিট, দ্বিতীয় অংশ যে রয়েছে অনুধাবনমূলক সেই অংশের জন্য তুমি 3 মিনিট, এবং তৃতীয় যে অংশটি রয়েছে প্রয়োগমূলক অংশ সেই অংশের জন্য তুমি 3 মিনিট সময় বরাদ্দ রাখতে পারো। সর্বশেষ রয়েছে উচ্চতর দক্ষতামূলক অংশ। সেই অংশটি কিভাবে তুমি সময় বন্টন করবে, তা হলো জ্ঞানমূলক অংশের জন্য তুমি 1 মিনিট, অনুধাবনমূলক অংশের জন্য তুমি 3 মিনিট, এবং প্রয়োগমূলক অংশের জন্য 3 মিনিট রেখে বাকি 2 মিনিট তুমি উচ্চতর দক্ষতামূলক অংশের জন্য রাখতে পারো। অর্থাৎ একটি সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার জন্য তুমি 20 থেকে 22 মিনিট সময় বরাদ্দ রাখবে। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে তোমরা তোমাদের যে পাঠ্য বইটি রয়েছে সপ্তবর্ণা, সেই বইটির মধ্যে দেখো সৃজনশীল রয়েছে পাখি গল্প থেকে। আমরা এখন সেই সৃজনশীলটি নিয়ে আলোচনা করব। সহপাঠীদের সাথে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি বিড়াল ছানার কঠিন ডাক শুনে থমকে দাঁড়ায় শ্রেয়সী। হঠাৎ দেখে রাস্তার পাশে একটি গর্তে একটি বিড়াল ছানা আটকে আছে। বন্ধুদের সাহায্য নিয়ে শ্রেয়সী সেটিকে পরিষ্কার করে কোলে তুলে নেয়। বাড়িতে ফেরার পর শ্রেয়সীর সেবা যত্নে বিড়াল ছানাটি যেন প্রাণ ফিরে পেল। খুব অল্প সময়ে সে তাদের পরিবারের একজন হয়ে গেল, কিন্তু ওর ভাই সুজা তাকে সহ্য করতে পারত না, প্রায় মারধর করত। একদিন শ্রেয়সী স্কুল থেকে ফিরে বিড়াল ছানাটিকে আর খুঁজে পেল না। এটা হচ্ছে তোমাদের উদ্দীপক। তোমরা তো জানোই যে উদ্দীপকটি সাধারণত যে পাঠ্য বইয়ের যে গল্প বা পদ্য যাই থাকুক না কেন, তার সাথে মিল বা অমিল থাকে। এখন তোমরা এই উদ্দীপকটি পড়ে আগেই বোঝার চেষ্টা করবে যেটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে বা কোন গল্পের সাথে সাথে মিল আছে এবং তার সাথে কি বা অমিল রয়েছে। এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে উদ্দীপকে একটি প্রাণীর প্রতি মানে বিড়ালের প্রতি শ্রেয়সীর সহানুভূতি বলো এবং ভালোবাসা বলো তা প্রকাশ পেয়েছে। অপরদিকে সুজা যে ওর ভাই রয়েছে সে কিন্তু ওই প্রাণীটির প্রতি ওই রকম সহানুভূতি বা ভালোবাসা দেখায়নি, বরঞ্চ সে কঠিন আচরণ করেছে। পাখি গল্পে যেমনটি শিকারী আচরণ করত, তাই না? তাহলে এবার চলো আমরা দেখে নিই যে প্রশ্নগুলো কি রয়েছে। তোমরা উদ্দীপকটি পড়বে, সাথে সাথে বুঝার চেষ্টা করবে যে আসলে উদ্দীপকটিতে কি বলতে চেয়েছে। এবার প্রথম প্রশ্নটি হচ্ছে হাঁসরা গিয়ে কোথায় নাম। প্রশ্নটি হচ্ছে কুমু লাটুর মনে কোনো সন্দেহ রইল না কেন। তৃতীয় যে প্রশ্নটি রয়েছে গণ, সেটি হচ্ছে শ্রেয়সীর মাধ্যমে পাখি গল্পের কোন দিকটি ফুটিয়ে তোলা হয়েছে ব্যাখ্যা করো। এবং ঘ রয়েছে সুজার মানসিকতা কুমু বা লাটুর মতো হলে বিড়াল ছানাটিকে হারাতে হতো না শ্রেয়সীর, বিশ্লেষণ করো। এবার চলো দেখে নেওয়া যাক যে কিভাবে আমরা এই প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিব। এখন যে জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে সে প্রশ্নটি জানার আগে চলো জ্ঞানমূলক প্রশ্নের উত্তর লেখার নিয়মটা আমরা জেনে নিই। জ্ঞানমূলক প্রশ্নের উত্তরের জন্য 1 নম্বর বরাদ্দ থাকবে, 2 দা পয়েন্টের উত্তর করতে হবে, অর্থাৎ এক কথায় উত্তর দিতে হবে, যাকে বলে একটি বাক্যের মাধ্যমে এই প্রশ্নের উত্তরটি করতে হয়। দ্বিতীয়ত হচ্ছে বানান ভুল করা যাবে না, তাহলে কোনো নম্বর পাওয়া যাবে না, অর্থাৎ তোমাকে সঠিক বানানটি লিখতে হবে। যেহেতু এটি একটি শব্দের উপরে বেস করে আসলে নাম্বারটি দেওয়া হয়, তাই বানান ভুল হওয়া মানে হচ্ছে সেই নাম্বারটি সম্পূর্ণভাবেই না পাওয়া। জ্ঞানমূলক প্রশ্ন তোমরা জানো যে সাধারণত বই থেকে আসে, এই অংশের প্রশ্নের সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক থাকে না। শব্দার্থ, পাঠ পরিচিতি, কবি বা লেখক পরিচিতি ও গদ্য বা পদ্যাংশ থেকে জ্ঞানমূলক প্রশ্ন আসে। কি, কে, কখন, কোথায়, কাকে, কয়টি, কোনটি ইত্যাদি প্রশ্নবোধক শব্দ দিয়ে এই প্রশ্নটি করা হয়। এবার আমাদের যে নির্দিষ্ট প্রশ্নটি ছিল তা হচ্ছে হাঁসরা গিয়ে কোথায় নামলো। হ্যাঁ, উত্তরটি যখন লিখবে পরীক্ষার খাতায় তখন এভাবে 1 নং প্রশ্নের উত্তর লিখে বা 2 নং থাকলে 2 নং, 3 নং থাকলে 3 নং, এভাবে প্রশ্নের কত নম্বর প্রশ্ন লিখছো সেটা তোমাকে নির্দিষ্ট করেই লিখতে হবে। এবং যে সাব নম্বরটি থাকে সেই সাব নম্বরটি এভাবে সুন্দর করে মধ্যখান বরাবর তোমরা লিখবে। আসলে প্রত্যেকটা জিনিসের যেমন সৌন্দর্য রয়েছে প্রেজেন্টেশনের ব্যাপারে, তোমাদের পরীক্ষার খাতাগুলোও কিন্তু তেমনি। প্রেজেন্টেশনটা যদি তোমাদের সুন্দর হয়, সুস্পষ্ট হয়,
তাহলে শিক্ষকরা তা দেখে খুবই আনন্দিত হন এবং তোমরা বরাবর নম্বরও বেশি পাবে। তো উত্তরটা তোমরা একটি লাইনের মাধ্যমে লিখতে হবে, তা তো নিশ্চয়ই মনে আছে। তাহলে উত্তরটি হবে এভাবে যে, পাখি গল্পে হাঁসরা গিয়ে জলে নামলো। অনেকে জলে শুধু একটি শব্দ দিয়ে যদি লিখে দাও সেটা কিন্তু অত বেশি গ্রহণযোগ্য নয়, তাই তোমরা একটি লাইনের মাধ্যমে এভাবে লিখবে। এবার আমরা দেখব অনুধাবনমূলক প্রশ্ন এবং উত্তর, এবং সেটি দেখার আগে চলো আমরা এই প্রশ্নের উত্তর লেখার যে নিয়ম রয়েছে সেটি জেনে নেই। এই প্রশ্নের উত্তরটি তোমাকে দুইটি প্যারায় 2 নম্বরের জন্য লিখতে হবে। অনুধাবনমূলক প্রশ্নটি লেখার পূর্বে চলো আমরা জেনে নেই যে অনুধাবনমূলক প্রশ্নের উত্তর লেখার কি নিয়ম রয়েছে। তোমরা জানো যে জ্ঞানমূলক দক্ষতা এবং অনুধাবনমূলক দক্ষতা বলে দুটি প্যারা তোমাদেরকে এই অনুধাবনমূলক অংশ লিখতে হবে এবং সেটির জন্য তোমাদের নম্বর থাকবে 2। এই প্রশ্নের উত্তর করতে হলে দুটি প্যারা অবশ্যই লিখতে হবে। প্রথম অংশে থাকবে জ্ঞানমূলক, জ্ঞানমূলকের যে নিয়ম রয়েছে এক্ষেত্রে তোমরা সেই নিয়মই অনুসরণ করবে, অর্থাৎ একটি বাক্যের মাধ্যমে তোমাকে মূল কথাটি এখানে লিখতে হবে। ও দ্বিতীয় অংশে হবে অনুধাবনমূলক। অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দেওয়ার সময় মূল বইয়ের সাথে প্রাসঙ্গিকতা বের করে লিখতে হবে। তোমরা লক্ষ্য করো এই পর্যায়ে যেমন একটি গল্পের মধ্যে কিন্তু বেশ কয়েক ধরনের প্রাসঙ্গিকতা থাকতে পারে, বিভিন্ন ধরনের বিষয়বস্তু থাকতে পারে, কিন্তু সেটা প্রশ্নের সাথে মিল রেখে তোমরা কোন প্রসঙ্গে এখানে বলা হচ্ছে সেই প্রশ্নটার দিকে নজর রেখে অবশ্যই পাঠ্য বইয়ের আলোকেই সেটা লিখতে হবে। তৃতীয়ত হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন সাধারণত বইয়ের নির্ধারিত গদ্য বা পদ্য থেকে হয়। প্রশ্নটা কতটুকু বুঝলে বা অনুধাবন করতে পারলে, অর্থাৎ প্রশ্নটির মূল কথা বা তাৎপর্য কি, তা দ্বিতীয় প্যারায় লিখতে হবে। অর্থাৎ প্রথম অংশে তুমি বুঝে একটি লাইনের মাধ্যমে লিখবে, কিন্তু দ্বিতীয় অংশে যেয়ে তোমাকে একটু ব্যাখ্যা আকারে এর প্রশ্ন উত্তর লিখতে হবে। চতুর্থত তোমরা 6 বা 7 লাইন বা আধা পৃষ্ঠায় এই প্রশ্নের উত্তর লিখে শেষ করবে। বেশিও লেখা যাবে না, আবার কমও বুঝিয়ে লেখা যাবে না, আবার তোমাদের সময়ের দিকেও খেয়াল রাখতে হবে। সেজন্য তোমরা 6 বা 7 লাইনের মধ্যে এই প্রশ্নের উত্তরটি লিখে শেষ করবে। চলো দেখে না যাক এবার যে আমাদের প্রশ্নটি কি ছিল। খনক প্রশ্ন ছিল, কুমু লাটুর মনে কোনো সন্দেহ রইল না কেন। তোমরা এভাবে 1 নাম্বার যদি হয় সেক্ষেত্রে সাব নাম্বারটা এভাবে খ, 1-এর খ এভাবে মধ্যখান বরাবর লিখবে, তারপর তোমরা জ্ঞানমূলক অংশটা লিখবে। আহত পাখিটিকে অন্যান্য সুস্থ পাখিদের মতোই উঠতে দেখে কুমু আর লাটুর মনে কোনো সন্দেহ রইল না যে পাখিটি সত্যি সুস্থ হয়ে গিয়েছে। অর্থাৎ কুমু এবং লাটু এই যে দিনের পর দিন যে তাকে সেবা যত্ন করে পাখিটিকে সারিয়ে তুললো, এখন তাদের মনে একটা সন্দেহ যে পাখিটিকে আসলে পুরোপুরি সুস্থ হয়েছে। যখন যারা দেখলো যে অন্যান্য পাখিদের সাথেও এই অসুস্থ পাখিটি উড়ে যেতে সক্ষম হয়েছে, তখনই তারা বুঝতে পারলো এবং তাদের মনে কোনো সন্দেহ রইল না যে পাখিটি আসলেই সুস্থ হয়েছে। তারপর তোমরা ব্যাখ্যা আকারে এভাবে লিখতে পারো যে, পাখি গল্পে বর্ণিত একটি বুনোহাঁস আহত হয়ে লাটুদের বাড়ির সামনে লেবু গাছের পাতার আড়ালে পড়ে থাকে। দেখতে পেয়ে কুমু পাখিটার জন্য একটা দরদ অনুভব করে। তারপর কুমু আর লাটু অনেক যত্ন করে আহত পাখিটিকে সুস্থ করে তোলে। সুস্থ হয়ে পাখিটা তার দলের অন্যান্য পাখিদের সাথে আস্তে আস্তে উঠতে থাকে। ক্রমাগত উঠতে উঠতে যখন তার সাথীদের ধরে ফেলে, তখন কুমু আর লাটু বুঝলো এখন আর ক্ষতির সম্ভাবনা নাই, পাখিটি সম্পূর্ণভাবে সুস্থ। আশা করি তোমরা প্রশ্নের উত্তরগুলো কিভাবে ব্যাখ্যা আকারে তোমরা তোমাদের নিজেদের ভাষায় লিখবে সেটা অবশ্যই অনুশীলন করবে। যত বেশি অনুশীলন করবে বানিয়ে লেখার দক্ষতা তত বেশি তোমাদের মধ্যে বৃদ্ধি পাবে। এবার আমরা প্রয়োগমূলক প্রশ্নের উত্তর পর্বে চলে যাব। সেই প্রশ্নটির উত্তর কি তা দেখার আগে এবারও আমরা জেনে নিব যে প্রয়োগমূলক প্রশ্ন তো লেখার কি নিয়ম রয়েছে। প্রয়োগমূলক প্রশ্নের উত্তরে দেখো তোমরা 3টি প্যারা রয়েছে। প্রথম অংশে জ্ঞানমূলক দক্ষতা, দ্বিতীয় অংশে হচ্ছে অনুধাবনমূলক দক্ষতা এবং তৃতীয় অংশে প্রয়োগমূলক দক্ষতা। এই 3টি প্যারার জন্য 1-1 করে মোট 3 নম্বরের জন্য তোমাদের লিখতে হবে। ইতিমধ্যে জেনেছো যে এই প্রশ্নের সমাধান 3টি প্যারায় লিখতে হবে। প্রথম প্যারায় জ্ঞানমূলক উত্তর হবে, জ্ঞানমূলক যে নিয়ম রয়েছে এক্ষেত্রে সেটাই প্রযোজ্য হবে, অর্থাৎ একটি বাক্যের মাধ্যমে লিখবে। প্রয়োগমূলক প্রশ্নের জ্ঞানমূলক উত্তর করার সময় সাদৃশ্য বৈসাদৃশ্য গুলো নির্দিষ্ট করে লিখতে হবে, অর্থাৎ এই প্রয়োগমূলক প্রশ্নের উত্তরটি সাধারণত হয় যে সাদৃশ্য বা বৈসাদৃশ্য লিখো। সেক্ষেত্রে যদি সাদৃশ্য চায় তাহলে সাদৃশ্যটা তোমার জ্ঞানমূলক অংশেই
স্পষ্ট ভাবে বুঝিয়ে লিখতে হবে যে আসলে কি সাদৃশ্য রয়েছে। বৈসাদৃশ্য যদি চায় তাহলে সেক্ষেত্রে বৈসাদৃশ্যটাও তোমাকে, মানে অমিলটাও তোমাকে নির্দিষ্ট করে লিখতে হবে। দ্বিতীয় প্যারায় মূল বইয়ের অংশ থেকে ব্যাখ্যা লিখবে। শিক্ষার্থী বন্ধুরা অনেকে কি করে, দ্বিতীয় প্যারায় উদ্দীপকের ব্যাখ্যাটা লিখে ফেলে। না, তোমরা অবশ্যই দ্বিতীয় প্যারায় মূল বইয়ের থেকে যে ব্যাখ্যাটি চাওয়া হয়েছে সেটি লিখবে, এবং তৃতীয় প্যারায় উদ্দীপকের সাথে মূল বইয়ের প্রদত্ত বিষয়ের সাথে সমন্বয় ঘটাবে। বুঝতে পেরেছো? আসলে উদ্দীপকের ব্যাখ্যাটাই তৃতীয় প্যারায় হবে, এবং সর্বশেষ যে লাইনগুলো থাকবে বা শেষের দিকে তোমরা এই উদ্দীপকের যে ব্যাখ্যার কোন অংশটার সাথে আসলে মূল বইয়ের ব্যাখ্যাটা আসতে চায় বা আসছে, প্রাসঙ্গিকতা সেটা একটি সমন্বয় ঘটিয়ে তোমাদেরকে লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো যে জ্ঞানমূলক প্রশ্নের উত্তরটা আসলে কিভাবে লিখতে হবে তার নিয়মটা। এবার আমরা যে আমাদের নির্দিষ্ট প্রশ্নটি রয়েছে সেটিকে দেখি। শ্রেয়সীর মাধ্যমে পাখি গল্পের কোন দিকটি ফুটিয়ে তোলা হয়েছে ব্যাখ্যা করো। অর্থাৎ উদ্দীপকে যে শ্রেয়সী ছিল সে স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে একটি বিড়াল কুড়িয়ে পেয়েছিল, এবং সে বিড়ালটিকে সে অনেক যত্ন করে সুস্থ করে তোলে, তাই না? তো সেই পাখি গল্পের কোন দিকটি মানে অ্যাকচুয়ালি এখানে ফুটে উঠেছে সেটা তোমাকে নির্ণয় করে লিখতে হবে। একটু বুদ্ধি বিবেচনা করো। প্রথমত জ্ঞানমূলক উত্তরটা কি হতে পারে বলতো? হ্যাঁ, জ্ঞানমূলক উত্তরটা লেখার আগে তোমরা জেনে নাও যে মধ্যখান বরাবর কিন্তু এভাবেই তোমাকে গ নম্বরটা মেনশন করে লিখতে হবে। একের গ নং যে লিখছো সেটা যেন শিক্ষক দূর থেকে বুঝতে পারে, বা তোমরা যখন শ্রেণী কাজ খাতায় বা বাড়ির কাজ খাতায় লিখবে তখনও এভাবেই তুমি এই নিয়মটি অনুসরণ করবে। যেমন জ্ঞানমূলক অংশটা তুমি এভাবে লিখবে যে প্রেয়সীর মাধ্যমে পাখি গল্পের যে দিকটি ফুটিয়ে তোলা হয়েছে তা হলো পাখি বা প্রাণীদের প্রতি কিশোর কিশোরীর অকৃত্রিম সহানুভূতি ও ভালোবাসা। অন্যান্য প্রাণী যারা আমাদের এই পরিবেশের সাথে বা এই পৃথিবীতে আমাদের সাথে একই সাথে বসবাস করছে, তাদেরা কিন্তু এই পরিবেশের ভারসাম্য রক্ষা করা বলো, সৌন্দর্য বর্ধন বলো, আমাদেরকে পরিতৃপ্তি দেয়। তাই তাদেরকে ভালোবাসার দায়িত্ব কিন্তু আমাদের মানুষদের মধ্যেই বর্তায়। তাহলে এই যে সহানুভূতি এবং ভালোবাসা ফুটে উঠেছে সেটি কিন্তু শ্রেয়সীর মাধ্যমে পাখি গল্পের কুমু এবং লাটু যে ভালোবাসা দিয়েছে, যত্ন করেছে, সেটাই কিন্তু এখানে ফুটে উঠেছে। তারপর ব্যাখ্যা আকারে এভাবে লিখতে পারো যে পাখি গল্পে কুমু তার সুস্থতার জন্য সোনাঝুরিতে দিদিমার বাড়িতে বেড়াতে যায়। সেখানে শিকারীর বন্দুকের গুলিতে একটি বুনো হাঁস আহত হয়, ফলে পাখিটি উঠতে পারে না ও লেবু গাছের আড়ালে সে আশ্রয় নেয়। আহত পাখিটাকে দেখে কুমুর অনেক মায়া হয় ও সে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কুমু আর লাটুর সহায়তায় পাখিটি সুস্থ হয়ে ওঠে। লাটু পাখিটা ডানায় হলুদ গরম করে লাগিয়ে দেয়, গাছের মাথায় একটি ঝুড়ি বেঁধে দেয় যেন আহত পাখিটা পড়ে না যায় ও পোকামাকড় ধরে খেতে পারে। আর কুমু অনেক মমতা ও সহানুভূতি নিয়ে পাখিটার বেড়ে ওঠা দেখে বা সুস্থ হয়ে ওঠা দেখে। এরপরে আমরা উদ্দীপকের ব্যাখ্যা দিব, সেই সাথে গল্পের সাথে যে উদ্দীপকের একটি সমন্বয় রয়েছে সেটিও প্রকাশ ঘটাতে হবে। চলো দেখি কিভাবে লেখা যায়। উদ্দীপকে বর্ণিত শ্রেয়সী স্কুলে যাওয়ার পথে দেখে একটি গর্তে একটি বিড়ালছানা আটকা পড়ে আছে। শ্রেয়সীর খুব মায়া হয়, তাই বিড়ালছানাটিকে পরম মমতায় সে গর্ত থেকে তুলে পরিষ্কার করে ও বাড়ি নিয়ে আসে এবং অনেক যত্ন করে, এতে পাখিটা যেন প্রাণ ফিরে পায়। এখানে গল্পের কুমু ও লাটুর মতো শ্রেয়সীর মধ্যেও প্রাণীদের প্রতি মমতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায়। শিক্ষার্থী বন্ধুরা এভাবে দেখো তোমরা কিভাবে সমন্বয় ঘটাতে হয় একটি প্রয়োগমূলক প্রশ্নের উত্তর লেখার সময়, সেটি লক্ষ্য করো। এবার আমরা চলে যাব উচ্চতর দক্ষতামূলক অংশে। বরাবরের মতো এবারও আমরা আগে জেনে নিব যে উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের উত্তর লেখার কি নিয়ম রয়েছে। হ্যাঁ, প্রথমত জ্ঞানমূলক দক্ষতা, দ্বিতীয়ত অনুধাবনমূলক দক্ষতা, তৃতীয়ত প্রয়োগমূলক দক্ষতা এবং চতুর্থত উচ্চতর দক্ষতা। এই মোট চারটি প্যারার মাধ্যমে তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি লিখতে হবে। প্রত্যেকটি প্যারার জন্য এক এক করে মোট চার নম্বর তোমাদের জন্য বরাদ্দ থাকবে। হ্যাঁ, এই প্রশ্নের সমাধান জেনেছো যে চারটি প্যারায় লিখতে হবে। প্রথম প্যারায় জ্ঞানমূলক উত্তর হবে, দ্বিতীয় প্যারায় মূল বইয়ের অংশ থেকে ব্যাখ্যা লিখবে, তৃতীয় প্যারায় হচ্ছে উদ্দীপকের সাথে মূল বইয়ের প্রদত্ত বিষয়ের সাথে সমন্বয় ঘটাবে, যেভাবে প্রয়োগমূলক অংশে ঘটানো হয়েছে সেভাবেই। চতুর্থ প্যারায় নিজস্ব মতামত লিখবে, অর্থাৎ নতুন একটি
প্যারা এখানে সংযোজন হলো তা হচ্ছে তোমার নিজস্ব মতামত এই চতুর্থ প্যারায় তুমি লিখতে পারবে, অর্থাৎ প্রাসঙ্গিকভাবে মূল্যায়ন করবে যা নতুন কিছু সৃষ্টি করে জ্ঞানের উচ্চতর দক্ষতা যাচাই করবে। এবার এই প্রশ্নের উত্তর লেখার নিয়মকে অনুসরণ করে চলো আমরা দেখি উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের উত্তরটি কিভাবে লেখা যায়। হ্যাঁ, প্রশ্নটি ছিল, সুজার মানসিকতা কুমু বা লাটুর মতো হলে বিড়াল ছানাটিকে হারাতে হতো না, শ্রেয়সীর বিশ্লেষণ করো। চলো দেখে নেওয়া যাক যে জ্ঞানমূলক উত্তর কিভাবে লেখা যায়। সুজার মানসিকতা প্রাণীদের প্রতি কুমু বা লাটুর মতো কোমল ছিল না, বরং কঠোর ছিল, বিধায় শ্রেয়সীর বিড়াল ছানাটিকে হারাতে হলো। আমরা জ্ঞানমূলক অংশে এইভাবে সুজার চারিত্রিক বৈশিষ্ট্যতা তুলে ধরে কি হয়েছিল সেটা আমরা লিখতে পারি। তারপর ব্যাখ্যাংশে তোমরা এভাবে লিখবে যে পাখি গল্পে শিকারীর বন্দুকের গুলির আঘাতে আহত হয় একটি বুনো হাঁস, কিশোরী কুমু তা দেখতে পায় আর পাখিটার প্রতি মমতা অনুভব করে আর বলে, তোমার কোনো ভয় নেই। কুমু পাখির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কুমু আর লাটুর অক্লান্ত প্রচেষ্টায় আহত পাখিটি সম্পূর্ণ ভাবে সুস্থ হয়ে আকাশে উড়ে যায়। কুমু পাখির ধীরে ধীরে সুস্থ হওয়া দেখে আর নিজেও সুস্থ হওয়ার অনুপ্রেরণা পায়। আসলে কুমু ও লাটুর পাখির প্রতি মমতা ও ভালোবাসার জন্যই বুনো হাঁসটি সুস্থ হয়ে তার সাথীদের সাথে আকাশে উড়ে যেতে পারলো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা খেয়াল করো যে তারা কি পরিমাণ পাখিটাকে ভালোবাসা দিয়েছে এবং তাকে সাহায্য করেছে সেটা এখানে তুলে ধরা হলো। তারপর আমরা তৃতীয় যে প্যারাটি রয়েছে যে প্রয়োগমূলক অংশ, সেখানে উদ্দীপকের ব্যাখ্যার সাথে পাশাপাশি গল্পের সাথে একটি সমন্বয় ঘটাতে হবে। সেই অংশটি লিখলে তোমরা এভাবে লিখতে পারবে যে উদ্দীপকে বর্ণিত শ্রেয়সী স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তার পাশের গর্তে একটি বিড়াল ছানা দেখতে পায়। তারপর সেই বিড়াল ছানাটিকে পরম মমতায় বাড়ি নিয়ে আসে ও অনেক যত্ন করে। এতে গর্তে আটকে থাকা বিড়াল ছানাটি সুস্থ হয়ে ওঠে, যেন বিড়াল ছানাটি প্রাণ ফিরে পায়। তারপরে যে প্যারাটি রয়েছে তা হচ্ছে উচ্চতর দক্ষতামূলক অংশ, সে অংশে তোমরা তোমাদের নিজস্ব মতামত লিখতে হবে। যেমন তুমি এভাবে লিখতে পারো যে জীবপ্রেম মহৎ এক ধর্ম, সে ধর্ম এবং হৃদয়ের কোমলতা দিয়ে আদর যত্ন করলে পশু পাখি সেখানেই থাকতে চায়। তাছাড়া পশু পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে ও সৌন্দর্য বৃদ্ধি করে, তাই পশু পাখিদের প্রতি সদয় হওয়া উচিত। আর সুজাও যদি সদয় হতো তাহলে হয়তো বিড়াল ছানাটিকে হারাতে হতো না। তোমরা এভাবে প্রশ্নের সাথে মিল রেখে তোমরা প্রশ্নের উত্তরগুলো লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা একটি অতিরিক্ত সৃজনশীল করব। চলো এই এক্সট্রা বা অতিরিক্ত সৃজনশীলের প্রশ্ন বা উদ্দীপকটি কি আমরা দেখি। শীতের ছুটিতে রিমি ঝিমি ও টুটুল মামা বাড়িতে বেড়াতে গেল কেশবপুর। বিস্তীর্ণ জলরাশির কিনারে কিনারে চিকচিক বালুর স্তূপ, সেখানে খেলা করে কত রং বেরঙের পাখি, বক আর পানকৌড়ি। নদীর তীরটাকে যেন রংধনু সাতটি রঙে রাঙিয়ে তোলে এরা। মামা ওদের বলছিল যে এখানে অনেক অতিথি পাখিও আছে, ঠান্ডার প্রকোপ থেকে বাঁচতে এরা ছুটে আসে আমাদের দেশে। হঠাৎ শোনা যায় বন্দুকের বিকট তিন চারটি আওয়াজ, সাথে সাথে তিনটি হলদে রঙের পাখি মাটিতে পড়ে ছটফট করতে থাকে। টুটুল দৌড়ে গিয়ে পাখি তিনটিকে কোলে তুলে নেয়, আর শিকারী দুজন মামাকে দেখে ভয়ে পালিয়ে যায়। বাড়ি নিয়ে এসে ভেষজ ঔষধ দিয়ে অনেক যত্ন করে পাখি তিনটিকে তারা সারিয়ে তোলে। এবার টুটুল মামাকে বলে, পাখিগুলোকে আমি ঢাকা নিয়ে গিয়ে খাঁচায় ভরে পালবো। মামা বললেন, না, বনের পাখি মুক্ত আকাশে উড়ে বেড়ানোই ভালো, এতে পরিবেশের ভারসাম্য রক্ষা হয় আবার প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি পায়, আর তাছাড়া খাঁচায় পাখিদের ভারী কষ্ট হয়। এবার টুটুল তার ভুল বুঝতে পারলো, নীলাভ মুক্ত আকাশে পাখি তিনটিকে তারা উড়িয়ে দিল। তোমরা যখনই উদ্দীপকটি পড়বে তখন অবশ্যই খেয়াল করবে যে এর সাথে আমাদের যে নির্দিষ্ট গল্পটি রয়েছে, যে পাখি গল্প থেকে কি কি মিল বা অমিল রয়েছে। এবার চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই। আন্দামান কোথাকার দ্বীপাঞ্চল? খ নং প্রশ্ন হচ্ছে, বুনো হাঁস আসাতে শিকারীদের মজা হয় কেন? গ, উদ্দীপকের পাখি গল্পের কোন বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে তুলে ধরো। ঘ হচ্ছে, উদ্দীপকটি পাখি গল্পের মূল ভাবের প্রতিচ্ছবি কিন্তু সমগ্র ভাবের নয়, উক্তিটির যৌক্তিকতা মূল্যায়ন করো। এবার আমরা চলো দেখি এই প্রশ্নের উত্তরগুলো আমরা কিভাবে লিখতে পারি। অনং প্রশ্ন ছিল, আন্দামান কোথাকার দ্বীপাঞ্চল? মনে আসছে নিশ্চয়ই, একটি বাক্যের মাধ্যমে এই প্রশ্নের উত্তর হবে, এভাবে লিখবে, আন্দামান ভারত মহাসাগরের দ্বীপাঞ্চল। অনং প্রশ্নটি হলো, বুনো হাঁস আসাতে শিকারীর মজা হয় কেন?
বুনো হাঁস আসাতে তাদের শিকার করতে পারবে বলে শিকারীদের মজা হয়। এবং ব্যাখ্যা আকারে তোমরা এভাবে লিখতে পারো যে শীত আসাতেই বুনো হাঁসেরা উত্তরের ঠান্ডা দেশ থেকে ছাঁকে ছাঁকে আসতে শুরু করে আমাদের এই দেশে। সাদা ছাই রঙের বুনো হাঁস ঝুপঝাপ করে আকাশ থেকে জলে নামে। এই হাঁসগুলো দেখে লাটু বলে শিকারীদের কি মজা, কারণ তারা মহোৎসবে এই পাখিগুলো শিকার করবে। এখানে আসলে শিকারীদের স্বার্থপরতার দিকটি দেখা যায়, তারা সামান্য স্বার্থের জন্য এই সুন্দর সুন্দর পাখিগুলোকে মেরে ফেলে। এবার চলো দেখি গ নং প্রশ্নটি কি রয়েছে। হ্যাঁ, গ নং প্রশ্নটি হচ্ছে উদ্দীপকে পাখি গল্পের কোন বিষয়টি ফুটে উঠেছে তুলে ধরো। তোমরা প্রথমত জ্ঞানমূলক অংশ এভাবে লিখতে পারো যে পাখি গল্পে পাখির প্রতি যে মমতা ও ভালোবাসা ফুটে উঠেছে উদ্দীপকেও তেমনি ভাব প্রকাশিত হয়েছে। তারপর তোমরা ব্যাখ্যা আকারে এভাবে লিখবে যে পাখি গল্পে আহত একটি বুনো হাঁসের প্রতি কুমু ও লাটুর যে ভালোবাসা প্রকাশিত হয়েছে তা অতুলনীয়। একটি আহত পাখিকে সারিয়ে তোলার জন্য তাদের সে অক্লান্ত প্রচেষ্টা, আহত পাখিটা যাতে পড়ে না যায় আর পোকামাকড় খেতে পারে তাই লাটু ঝুড়ি বেঁধে দেয় গাছের ডালে, ব্যথার জায়গায় হলুদ গরম করে লাগিয়ে দেয়। দিনের পর দিন যায়, কুমু পাখি ধীরে ধীরে সুস্থ হওয়া দেখে আর পাখির সুস্থ হওয়া দেখে নিজেও সুস্থ হওয়ার অনুপ্রেরণা পায়। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এইভাবে ব্যাখ্যা আকারে লিখবে। তারপরে তৃতীয় যে প্যারাটি রয়েছে সেটা হবে তোমার উদ্দীপকের ব্যাখ্যা। এবার চলো দেখে নেওয়া যাক যে আমরা উদ্দীপকের ব্যাখ্যাটি কিভাবে লিখতে পারি। উদ্দীপকে বর্ণিত রিমি ঝিমি ও টুটুল শীতের ছুটিতে মামা বাড়িতে বেড়াতে যায়। সেখানে নদীর তীরে যখন মামার সাথে তারা বেড়াচ্ছিল তখন এক শিকারীর বন্দুকের গুলির আওয়াজ শোনা যায় এবং পরপরই দেখা যায় তিনটি পাখি ছটফট করছে। রিমি ঝিমি ও টুটুল আহত পাখিগুলোকে দেখে অনেক মর্মাহত হয়। টুটুল আহত পাখি তিনটিকে কোলে তুলে নেয়, ভালোবেসে পরম মমতায় তাদের যত্ন করে, ভেষজ ঔষধ দিয়ে পাখিদের সুস্থ করে তোলে। উদ্দীপকে বর্ণিত কিশোর কিশোরীদের পাখির প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রকাশ পেয়েছে যেমনটি প্রকাশিত হয়েছে পাখি গল্পে বর্ণিত কুমু আর লাটুর মধ্যে, কেননা লাটু আর কুমু পাখির প্রতি দেখিয়েছে সহানুভূতি ও ভালোবাসা। তোমরা এভাবে ব্যাখ্যা আকারে এবং সমন্বয় ঘটিয়ে এই তৃতীয় প্যারাটি লিখবে। এবার আমরা দেখে নেই চতুর্থ প্রশ্নটি কি। চতুর্থ প্রশ্নটি হচ্ছে উদ্দীপকটি পাখি গল্পের মূল ভাবের প্রতিচ্ছবি কিন্তু সমগ্র ভাবের নয়, উক্তিটির যৌক্তিকতা মূল্যায়ন করো। পাখি গল্পে অসুস্থ কুমু পাখির ধীরে ধীরে সুস্থ হওয়া দেখে নিজেও সুস্থ হওয়ার অনুপ্রেরণা পায়, কিন্তু উদ্দীপকে তিনজন কিশোর কিশোরীর পাখির প্রতি মমতা ও ভালোবাসা প্রকাশ পায় যা গল্পের মূল ভাবের প্রতিচ্ছবি কিন্তু সমগ্র ভাবে নয়। মানে এই যে উদ্দীপকটি রয়েছে আছে সেখানে তিনজন কিশোর এবং কিশোরী তাদের মনের মধ্যে পাখির প্রতি যে একটা ভালোবাসা সেটা কিন্তু প্রকাশিত হয়েছে, কিন্তু আমরা গল্পে দেখতে পাই এখানে সুন্দর একটি মেসেজ বা বার্তা দিয়েছেন লেখক যে পাখিটি যেমন ধীরে ধীরে নিজেকে সুস্থ হওয়ার জন্য চেষ্টা করছে এবং পরিবেশের সাথে মানিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেখান থেকে কিন্তু কুমু একটি শিক্ষা পেল এবং সে অনুপ্রেরণা পেল যে আমিও তাহলে এরকম ভাবেই সুস্থ হতে চেষ্টা করব। তাই বলা যায় যে আসলে উদ্দীপকটি পাখি গল্পের মূল ভাবের প্রতিচ্ছবি হলেও সমগ্র ভাবটি এখানে ফুটে ওঠেনি, মানে সম্পূর্ণ ভাবটা আসেনি। এবার ব্যাখ্যা করে তোমরা এভাবে লিখবে যে পাখি গল্পে অসুস্থ কুমু তার পা মাটি থেকে এক বিঘতের বেশি তুলতে পারে না, তার সুস্থতার জন্য সে খোলামেলা গ্রামের পরিবেশ সোনাঝুড়িতে বেড়াতে যায়। সেখানে শিকারীর গুলিতে আহত এক পাখি দেখে কুমু পাখির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়। লাটু গাছের ডালে ঝুড়ি বেঁধে দেয় পাখির পালকে, হলুদ লাগিয়ে দেয়। আহত পাখিটা ধীরে ধীরে সুস্থ হতে থাকে আর কুমু জানালা দিয়ে চেয়ে চেয়ে দেখে পাখির সুস্থ হওয়া। ধীরে ধীরে পাখির সুস্থ হওয়া দেখে কুমু নিজে সুস্থ হওয়ার অনুপ্রেরণা পায়, যেটা আমরা আসলে উদ্দীপকে দেখিনি। এবার চলো আমরা দেখে নিই যে তৃতীয় প্যারাটি আমরা কিভাবে লিখতে পারি, অর্থাৎ উদ্দীপকের ব্যাখ্যাটি। যেমন তোমরা এভাবে লিখবে যে উদ্দীপকে বর্ণিত রিমি ঝিমি ও টুটুল মামা বাড়ি কেশবপুর বেড়াতে যায়। সেখানে নদীর বালুময় অনুকূল পরিবেশে অনেক অতিথি পাখি বেড়াতে আসে। শিকারীর বন্দুকের গুলিতে আহত হয় তিনটি পাখি, যন্ত্রণায় ছটফট করতে থাকে, পরম মমতায় পাখি তিনটিকে কুলে তুলে নেয়, ভেষজ ওষুধ দিয়ে সুস্থ করে তোলে। এই ছিল উদ্দীপকের মূল কথা। তো আমরা এখানে এটা তুলে ধরলাম বা ব্যাখ্যা করলাম। এরপরে হচ্ছে চতুর্থ প্যারা যেখানে নিজস্ব মতামত থাকবে। সেখানে তুমি এভাবে লিখবে যে
পাখি গল্পে কুমু আর লাটু পরম যত্নে একটি বুনোহাঁসকে সুস্থ করে তোলে, আর পাখির ধীরে ধীরে সুস্থ হওয়া দেখে কুমু সুস্থ হওয়ার অনুপ্রেরণা পায়। কিন্তু উদ্দীপকে তিন কিশোর কিশোরীর মধ্যে পাখির প্রতি অফুরন্ত ভালোবাসা অনুভব করে, কিন্তু তাদের কেউই কোনো সুস্থ হওয়ার অনুপ্রেরণা পায় না। তাই বলা যায় যে উদ্দীপকটি পাখি গল্পের মূল ভাবের প্রতিচ্ছবি, কিন্তু সমগ্র ভাবের নয়। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এভাবে গুছিয়ে নিজের ভাষায় মাতৃভাষা বাংলায় প্রাণ খুলে বাংলা বিষয়টি লিখবে। তোমরা অনেক বেশি বেশি অনুশীলন করবে, তাহলে বাংলা বিষয়টির প্রতি তোমাদের অনীহা বা অনাগ্রহ থাকবে না। আসলে এই বাংলা ভাষার জন্য যুদ্ধ করেছে, জীবন দিয়েছে এত সুন্দর এত মধুময় একটি ভাষা জগতে আর একটি আছে কিনা সন্দেহ। তাই তোমরা এই বাংলা ভাষাটাকে সুন্দরভাবে মর্যাদার সাথে তাকে দেখবে এবং সে অনুযায়ী তোমরা তোমাদের নিজস্ব মাতৃভাষায় গুছিয়ে লেখার চেষ্টা করবে। শিক্ষার্থী বন্ধুরা আমাদের পাঠ প্রায় শেষ, কি শেষ পর্যায়ে চলো আমরা পাঠটিকে চাচাই করে নিই। তোমরা কতটুকু মনোযোগ সহকারে ক্লাসটি করলে সেটাই এখন নির্ণয় করার পালা। এখন হচ্ছে তোমাদের পাঠ যাচাই পর্ব। প্রথম যে প্রশ্নটি রয়েছে তা হলো সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে কয়টি প্রশ্ন থাকে? উত্তর সম্পূর্ণ সঠিক যে চারটি প্রশ্ন থাকে, অ খ গ এবং ঘ এভাবে লিপিবদ্ধ থাকে তোমাদের প্রশ্নপত্রে। এরপরে হচ্ছে দ্বিতীয় যে প্রশ্নটি তা হচ্ছে অনুধাবনমূলক অংশে কয়টি প্যারা থাকে? ঠিকই উত্তর দিয়েছ, দুইটি প্যারা থাকে। প্রথম অংশে জ্ঞানমূলক এবং দ্বিতীয় অংশে অনুধাবনমূলক। এই মোট দুইটি প্যারার জন্য তোমাকে লিখতে হবে, তোমার জন্য নম্বর থাকবে 2। তৃতীয় প্রশ্নটি হচ্ছে জ্ঞানমূলক অংশে এক প্যারায় কি লিখতে হয়? এটা অনেকেই ভুল করো, কিন্তু আশা করি এই ক্লাসটি দেখার পরে অবশ্যই তোমাদের মধ্যে শুদ্ধতা ফিরে আসবে। মূল কথা লিখতে হয়, অর্থাৎ জ্ঞানমূলক অংশে এক প্যারায় একটি লাইনের মাধ্যমে বা একটি বাক্যের মাধ্যমে তোমাকে মূল কথাটি বুঝিয়ে লিখতে হবে। চতুর্থ প্রশ্নটি হচ্ছে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি কি নির্ভর? আগের দিনে কিন্তু প্রশ্ন পদ্ধতি ছিল মুখস্থ নির্ভর, কিন্তু বর্তমান পদ্ধতি যে সৃজনশীল রয়েছে সেই প্রশ্ন পদ্ধতিটা আসলে কি নির্ভর? হ্যাঁ, তোমাদের উত্তর সঠিক হয়েছে যে এটি আসলে স্মৃতি নির্ভর। তোমার স্মৃতিতে কতটুকু ধারণ করতে পেরেছো এবং কতটুকু সে সম্পর্কে বুঝতে পেরেছো বা আশেপাশের পরিবেশ থেকে তুমি কি গ্রহণ করতে পেরেছো, কি শিক্ষা নিয়েছো, সেটাই আসলে তোমার স্মৃতিপটে ধারণ করে থাকে। তাই বলা যায় যে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি মুখস্থ নির্ভর নয় বরং স্মৃতি নির্ভর। পঞ্চম প্রশ্নটি হচ্ছে নিজস্ব মতামত কোন অংশে লিখতে হয়? সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে কিন্তু তোমরা তোমাদের নিজস্ব মতামত প্রকাশ করার একটি সুযোগ পাবে এবং সেই সুযোগটি তোমাদের চতুর্থ যে প্রশ্নটি রয়েছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন তার যে একদম সর্বশেষ যে প্যারাটি রয়েছে তাকে বলা হয় উচ্চতর দক্ষতামূলক অংশ। আসলে নিজস্ব মতামত সেই উচ্চতর দক্ষতামূলক অংশেই লেখা যায়। তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিও ক্লাসগুলো দেখছো, তোমাদের পাঠ যাচাই পর্বটি আসলে চমৎকার এবং সুন্দর হয়েছে। এবার রয়েছে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য বাইরের কাজ। তোমাদের বাইরের কাজ নম্বরটি হচ্ছে 21। তোমরা তোমাদের খাতার মধ্যে লিখে ফেলো এবং তোমাদের বাইরের কাজ থাকবে শিখবে ও লিখবে ঘ নং সৃজনশীল প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে। অর্থাৎ পাঠ্য বইয়ে যে উদ্দীপকটি রয়েছে সেখানে দেখবে ঘ নং প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের উত্তরটি তোমরা তোমাদের বাইরের কাজ খাতার মধ্যে লিখবে। শুক্রিয়া শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে বসে এই ভিডিও ক্লাসগুলো দেখছো না কেন, আশা করি মনোযোগ সহকারে দেখবে। তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে, শুভকামনা তোমাদের সকলের জন্য। আল্লাহ হাফেজ।